হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মির্জা ছবিটা আমরা জানি এগারো তারিখ সিনেমা হলে মুক্তি পেয়েছে তো এক নামি পত্রিকা দ্বারা একটা রিভিউ তারা বের করেছে এবং সেটাকে রিভিউ কম একটা আজেন্ডা আছে এবং কিভাবে একটা ছবিকে ছোট করা যায় সেখানে ছবির রাইটিং এর সমস্যা মনে হয়েছে ছবির টেকনিক্যালিটিস কি সমস্যা মনে হয়েছে পারফরমেন্সে কি সমস্যা মনে হয়েছে এগুলো না বরঞ্চ ছবিটাকে কিভাবে হেটা করা যায় সেটার দিকে বেশি নজর দেওয়া হয়েছে এবং তার অনেকগুলো প্রশ্ন আছে যিনি রিভিউটা দিয়েছেন এবং সেই প্রশ্নগুলোর কোথাও একটা কি আমার কাছে কাউন্টার প্রশ্ন আছে যে কারণে আজকে এই ভিডিওটা আমরা বানাচ্ছি এবং সব থেকে বড়ো যেটা সমস্যা আমাদের এখানে যখন একটা মির্জা আসে একটা চেঙ্গিজ আসে কোথাও একটা কি রিভিউয়ারদের মধ্যে এই জিনিসটা জাগরিত হয় যে চেঙ্গিজ তো কোনো মেসেজ দিচ্ছে না এই ছবিটা সমাজকে কি শেখাচ্ছে মির্জা ছবির টাইটেলটা এরকম কেন এই ছবির ক্যারেক্টারদের নাম এরকম কেন এই ছবিটা কোথেকে বিলং করছে এরকম একটা ছবি সেটা কি সত্যি রুটেড সেটা কি বাংলার একটা ছবি এরকম ধরনের প্রশ্ন আসে আমার প্রশ্ন যে এই সেখানেই প্রশ্নগুলো আসবে কেন আজকে যখন যখন হিন্দিতে একটা ছবি আসে যে ছবিটা দেখতে যায় তার জওয়ান হোক পাঠান হোক অ্যানিমাল হোক তারা কিন্তু এটা একটা মেইন স্ট্রিম ছবি এটা একটা মাস ফিল্ম একটা হার্ড কোর অ্যাকশন ফিল্ম সেটা মাথায় রেখেই ছবিটা দেখতে যায় আজকে রঙ্গন যখন অ্যানিমাল ছবিটা রিভিউ করছেন সেই ছবিতে কোন কোন জায়গায় কি কি জিনিস দেখিয়েছে এত ডিটেলিং এর সাথে এত ছোট ছোট বিষয়কে নোটিস করছেন একটা ইলাবোরেট করে রিভিউ দিচ্ছেন যখন ফেল দেখছেন পার্টিকুলার একটা সেই কি একইভাবে ডেফিনেশন সেটা এক্সপ্লেন করছেন আবার সেই পরিচালক যখন অ্যাওয়ার্ড উইনিং ভোসলে দেখছেন বা যখন একবান্দা কাফিয়া দেখছেন সেটা রিভিউ এমনভাবে ভাঙছেন এমনভাবে ব্যাখ্যা করছেন অসাধারণ লাগে তো তিনি কিন্তু কখনই পাঁচটা গুলিয়ে ফেলছেন না যে আমি অ্যানিমাল দেখতে দেখতে তুলনা করে ফেলবো সত্যজিৎ রায়ের ছবির বা জওয়ান দেখতে দেখতে হঠাৎ করে আমার মনে পড়বে যে আমি ঘটক বাবুর একটা উদাহরণ নিয়ে আসি তারা কিন্তু সেটা করে না কিন্তু আমাদের এখানে সেটা হয় এবং হ্যাঁ সত্যজিৎ রায়ের রেফারেন্স মির্জা ছবির রিভিউতে ভাবুনখালি আচ্ছা যাই হোক আমার প্রথম যেটা তার যেটা প্রশ্ন সেটাকে উত্তর দিই সেখানে বলা হয়েছে কলকাতা শহরে গ্যাংস্টার আছে সিরিয়াল কিলিং হয় কলকাতা শহরে সিরিয়াল কিলিং যদি না হয় তাহলে তিনি স্টোনম্যান মার্ডার এরকম কোনো কিছু শোনেননি আমাদের এখানে একটা ছবি এসেছিল ছবিটার নাম বাইশে শ্রাবণ একটা কাল্ট ক্লাসিক সেই ছবিতে এই যে সিরিয়াল কিলিং দেখানো তাহলে সেটাকে কি বলতে হয় রিজেক্ট করে দিতে হয় ক্রান্তি বলে একটা ছবি যেটাকে ক্লাসিক ছবি ধরা হয় সেই ছবিটা একটা ছবির থেকে ইন্সপায়ার্ড শিভা বাট ক্রান্তি একটা দারুণ সিনেমা ক্রান্তি ছবির যে অ্যান্টাগনিস্ট তাদের যে পারসেপশান তাদের যে দিকপত্র যেরকমভাবে আসে তারা যে জায়গায় থাকে সেটার যেরকম ব্যাকড্রপ তাদের যেরকম স্টাইলাইজেশন তাহলে বাংলায় সেটা হয় কোথায় তাহলে সেই ছবিটাকে আমাদের রিজেক্ট করে দিতে হয় এমএলএ ফাটাকেষ্ট মিনিস্টার ফাটাকেষ্ট সেই ছবির যা পারসেপশন সেই ছবিতে একটা ক্যারেক্টার যেরকম কারাপশনের এগেন্সটা দাঁড়াচ্ছে সেটা কি করে সম্ভব এখানে এরকমভাবে ভাবলে এই প্রত্যেকটা ছবি মেইনস্ট্রিম হোক বা সেটা সেমি মেইনস্ট্রিং এই ছবিগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হয় এরকম ধরনের ছবিতে সম্ভবই না বলতে হয় সূর্যবংশী সিংহম এক ইউনিভার্সাল পার্ট এরকম ধরনের ভারতীয় পুলিশ অফিসার আপনি দেখেছেন এই প্রত্যেকটা ছবি রিভিউতে এই কথাটা কি আসে এরকম পুলিশ অফিসার তো সম্ভবই না চুলবুল পান্ডে তো সম্ভবই না এটা কি বলা যায় এর থেকে বরং গল্পে আপনার কি খারাপ লেগেছে পারফরমেন্সে কি খারাপ লেগেছে কোন কোন জিনিসের খামতি ছিল সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে ডিবেট করা যেতে পারে কিন্তু এটা কি প্রশ্ন হতে পারে চুলবুল পান্ডে ও তো এক্সিস্টই করে না এরকম ধরনের পুলিশ অফিসার মহারাষ্ট্রে আছে এই প্রশ্নটা কখনো আসে মুম্বাইতে ক্রিস থাকতে পারে এটা কখনো সম্ভব এ তো মার্ভেলের কপি এ তো ডিসির কপি আমাদের এখানে এরকম ধরনের কোনো সুপার হতে পারে এখানে প্রশ্ন বাংলায় নিজস্ব অ্যাকশন ফিল্ম সেটা ভীষণভাবে রুটেড এটা সম্ভব অনির্বাণ ভট্টাচার্য একবার আমার ইন্টারভিউতে বলেছিল যে বাংলায় না খুব রুটেড জিনিসপত্র কখনো নেই সেটা প্রচন্ডভাবে মিক্স আপ হয়ে রয়েছে সেটার মধ্যে অনেক ধারার অনেক রকম জিনিসপত্র রয়েছে আমার প্রথম ইন্টারভিউটা আপনারা দেখবেন এবার হ্যাঁ এই কথাটা বলা যায় যে এই ছবির মধ্যে বহু জিনিসপত্র এমন রয়েছে যেগুলো হয়তো সাউথ বা হিন্দি ছবি স্যালাইজেশনকে ফলো করে গিয়েছে কিন্তু তার মধ্যে যদি এই কথাটা উঠে আসে যে সেই ছবিগুলোর ছাপেই বানানো সেই ছবিগুলোকে অনুকরণ করেই বানানো ছবির মধ্যে কিচ্ছু নেই নিজস্বত্ব নেই তাহলে কিন্তু কোথাও একটা গিয়ে এই কথাটা যায় না বাংলায় সেরকম ভাবে নিজের রেখে কোন অ্যাকশন ফিল্ম হয়েছে আপনারা কোন ছবি দেখেছেন তো এই ছবিটা একটা মেইন স্ট্রিম ছবি এতদিন পর আসছে আমার মনে হয় এই প্রশ্নটা সঠিক প্রশ্ন নয় আজকে তামিলনাড়ুর যদি কোনো ক্রিটিক্স এই কথাটা বলে বিক্রম লিও এই ছবিগুলোর মধ্যে তামিলনাড়ুর যে রুট সেখানকার মানুষদের যা নেচার সেটা কি আছে একটা ক্যারেক্টার যেরকম মাস্ক পরে আসছে মতো তার এন্ট্রি হচ্ছে লিওতে একটা ক্যারেক্টার যেরকম বা ফাইট সিকুয়েন্স করছে সেই ক্যারেক্টারটা যেরকম ব্যাকড্রপ সেটা কি তামিলনাড়ু থেকে বিলং করছে আমরা কি ভাবতে যাচ্ছি ভাবতে যাচ্ছি না তো থেকে অনেক বেশি রুটে তামিলনাড়ুর ক্ষেত্রে বলা যেতে পারে ভিড় আসুরানকে কিন্তু তারা কোথাও একটা গিয়ে আসুরনও অ্যাকসেপ্ট করছে ভিড়াই ও করছে লিও অ্যাকসেপ্ট করছে বিক্রম অ্যাকসেপ্ট করছে এবং তারা কিন্তু এই প্রশ্নগুলো রাখছে না দ্বিতীয় টপিক এই রিভিউর মধ্যে জন অরণ্য সীমাবদ্ধ সত্যজিৎ রায় এই বিষয়পত্রগুলো উঠে এসেছে মানে আজকে যদি কেউ মাডগাঁও এক্সপ্রেস দেখতে গিয়ে বলে এই ছবির মধ্যে বাসু চ্যাটার্জির ফিল পেলাম না এটা খুব বোকা বোকা কথা নয় আমার মনে হয় হিন্দির এই পোর্টালে যারা রিভিউ লেখে তারা অনেক বেশি সমৃদ্ধ আজকে আপনি যাদের রিভিউ পড়বেন আপনি সেই দিকটা পাবেন তারা না জওয়ান বা পাঠানের উদাহরণ উনি আনছেন তারা জওয়ান বা পাঠানে রিভিউ করার সময় চাক দ্য ইন্ডিয়া স্বদেশ বা দিলসে এই রেফারেন্স আনে না কারণ দুটো ছবির প্যাটার্ন দুটো ছবির রাইটিং দুটো ছবির জোন আকাশ পাতাল তফাত এই কম্প্যারিজনটা কখনো আসেই না তিনি অঙ্কুশকে গরিবের এসআর কে বলে হাসছেন মানে সিরিয়াসলি এখানে অঙ্কুশের যে লুক তার যেরকম ধরনের বিয়ার্ড যেরকম ধরনের স্টাইলাইজেশন এর সাথে পাঠান বা জওয়ানের ক্যারেক্টারের লুকসের হাঁটা চলা কথা বলার মধ্যে সত্যি কি সিমিলারিটিস কিছু আছে আমি জানি না তাহলে তো কেজিএফ দেখতে দেখতে বারবারই ভাইকিংসের সাথে তুলনা করতে হয় এবং খিল্লি করতে হয় লিও এত সেলিব্রেটেড হওয়া একটা ছবি সেই ছবিটা তো অ্যাডাপ্ট করেই বানানো হিস্টু অফ ভায়োলেন্সের কোথায় আমরা তো সেটা নিয়ে বলছি না আজকে ফাইটার যখন আসছে টপ গান টপ গান বলা হচ্ছে কিন্তু সেই ছবিটাও কিন্তু দুশো কোটির বিজনেস করছে সেই ছবিটাকে সেলিব্রেট করা হচ্ছে সেই ছবিটাকে টপ গানের সস্তা ভার্সন রিভিউ কেউ লিখছে না আজকে গজনী বড় মাপে সেলিব্রেট হওয়া একটা ছবি সেই ছবিটা তো সেই ছবিটা তো মেন সোর্স নেওয়া হচ্ছে থেকে তাহলে সেই ছবিটা রিভিউ লেখার সময় কি এই কথাগুলো আসছে ভেবে দেখুন প্রত্যেকটা স্পাই ফিল্ম দেখার সময় ভাবার সময় আমাদের মাথায় ইথান হান্টের কথাই ঘুরে ফিরে আসে কিন্তু কোথায় সেই ছবিগুলো রিভিউ দেওয়ার সময় লেখার সময় বারবার তো ইথান হান্টের নাম মেনশন হয় না সব থেকে বেশি সমস্যা বাংলায় এবং এই পোর্টালে রিভিউ লেখায় সেখানে একটা ছবির মধ্যে কি খামতি দেখছেন কেন আপনার খামতি মনে হচ্ছে সেটা বর্ণনায় যাওয়া হবে না সেখানে আতলামি করে এই ছবির সাথে তুলনা ওই ছবির সাথে তুলনা এই বিষয়পত্র আসা হবে সেখানে বলা হবে চেঙ্গি যে মেসেজ দিচ্ছে তাহলে তো মেসেজ ভালো পুষ্পাতেও দিচ্ছে না দিচ্ছে না কিন্তু সেই বেলা কোনো সমস্যা হয় না মির্জাতে কেন তো পাথ এগুলো হচ্ছে প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার সে এরকম ধরনের পোশাক পরে বিরিয়ানি এরকম ভাবে খায় এটাও হাস্যকর কাইতে তারা সিন আছে যেটা খুব ভাইরাল হওয়া খুব পপুলার একটা সিন তার বিরিয়ানি খাওয়া পরবর্তী সময় দেবগন ভোলাতে চিকেন লেগ পিস খায় ওরকমভাবে ভাবে অডিয়েন্সের বা কোনো ক্রিটিক্সের আমার মনে হয় না সেটা দেখে মনে হয় যে এরকমভাবে ভাবে বিরিয়ানি খাচ্ছে এটা তো হাস্যকর হাড়ির পর হাড়ি সে বিরিয়ানি খাচ্ছে বালতির পর বালতি এটা তো হাস্যকর এটা সত্যি ক্রিটিসের পার্ট হতে পারে বিরিয়ানি খাওয়াটা এখানে কৌশিক গাঙ্গুলির পোশাক সেটা দেখে নাকি তার গরম লাগছে তার গরম লাগছে সে জামা খুলে দিতেই পারে তাহলে যত সিনেমা আসবে সেই ছবিতে গরমকাল হোক শীতকাল হোক কোন সময় রিলিজ হচ্ছে এটা ভেবে মেকারদের বানাতে হবে যে গরমকাল তো তাহলে তো নায়ক ফুল হাতা শার্ট টি শার্টের ওপর শার্ট এগুলো পরে অ্যাকশন সিন করতেই পারবেন না এগুলো পরে তার এন্ট্রি হতেই পারবে না তার কারণ কি যখন ছবিটা রিলিজ হবে যে রিভিউর ছবিটা দেখবে তার গরম লাগছে ছবিতে কেন এত রক্ত প্রত্যেকটা সিনে রক্ত এতেও সমস্যা ব্লাড পাথ এটা এখন কোন ছবিতে নেই মির্জাপুর সিরিজ এত সেলিব্রেট হচ্ছে সেখানে নেই অ্যানিমাল সেখানে নেই ছেড়ে দিন মাঙ্কি ম্যান জন উইক এর প্রত্যেকটা সিকোয়েন্স সেলিব্রেট হচ্ছে লোকে কথা বলছে জন উইকের ফাইট সিকোয়েন্স লোকে সেটাকে এরকম ভাবে সেটা দেখতে ভালোবাসে অন্য ছবিতে সেরকম ধরনের সিকোয়েন্স নেই কেন এমন ডিমান্ড করে এবং তার নাকি এটাতেও হাসি পাচ্ছে জুলার ফাইট সিকুয়েন্স লেডি ব্রুসলি এই যে কথাগুলো এগুলো খুব অযৌতিক নয় আপনি যখন বিক্রম দেখছেন যখন এজেন্ট টিনা ফাইট করছে তার আগে আপনি হিন্ট পেয়েছেন সিনেমা হলে দেখার সময় কোনো রিভিউয়ারের মনে হয়েছে যে এটা আবার কিরকম ধরনের সিন বরঞ্চ ওটা একটা বড় ধাক্কা দিয়েছে সব থেকে বড় কিক অডিয়েন্স পেয়েছে কথা বলছিলাম ওই বয়স্ক লোকটা যখন ফাইট আসে সে যখন একটা ফ্লাইং কিক সিটি মারতে ইচ্ছা করে লোকে হাততালি দেয় রিভিউয়াররা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তার কারণ হচ্ছে সেটা সব থেকে বড় সারপ্রাইজ সেই ক্যারেক্টারটা তো সারা ছবিতে কথাই বলেনি তাকে দেখলে তো খুব বয়স্ক মনে হয় তাহলে এগুলো নিয়ে তো ক্রিটিসিজম হয় না সব থেকে অবাক করা বিষয় হচ্ছে রিভিউর একদম শেষে কেমিউ নিয়ে যে কথাটা তিনি বলেছেন যে তিনি যখন সিনেমা হল থেকে বেরিয়েছেন পাশের দুজন বলছে হিন্দি ছবির মতো কেমিউ করা হয়েছে সেটা শুনে নাকি তার মাথা হেট হয়ে গেছে বিশ্বাস করুন এই রিভিউটা পরে আমারও মাথা হেট হয়ে গেছে যে এরকম ধরনের রিভিউ কেউ লিখতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে মার্বেল ডিসির ছবিতে সেখানে একটা ক্লিফ হ্যাঙ্গার একটা পোস্ট ক্রেডিট সিন একটা মিড ক্রেডিট সিন এই যে ডিজাইনটা এটা দেখে লোকেশ নাগরাজ হোক বা এটা দেখে রোহিত শেট্টি হোক তারা তাদের ছবিতে একটা এন্ট্রেড সিন একটা পোস্ট ক্রেডিট সিন এবং এখন তো অনেক ছবিতেই সেটা ডিজাইন করা শুরু হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু সেটা যখন তৈরি করছে তামিলনাড়ুর একটা রিভিউয়ার বা হিন্দির একটা রিভিউয়ার বা মহারাষ্ট্রের তারা কি লিখছে এটা যে আজকে এই কেমিউ দেখে আমার মাথা হেট হয়ে গেল যে আজকে মার্বেল যেরকম ধরনের একটা পোস্ট ক্রেড সিন বানাচ্ছে হিন্দিতে তামিলে তেলেগুতে মালায়ালামে এরকম একটা পোস্ট ক্রেড সিন বানানোর ক্ষমতা নেই এই ডিরেক্টারদের এটা ভেবে তাদের মাথা সত্যি নত হয়ে যাচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন যে এই কথাটা তিনি বলছেন যে আমাদের একটা পোস্ট সিনে নিজস্ব ভাব নেই আমরা আমাদের মতো সিন বানাতে পারছি না এই কথাটার মানে এটা কি আমাদের এখানে সিন সিন এন্ড বা রেখে কবে থেকে উৎপন্ন হয়েছে সেটার কি আভিজাত্য আছে এটা সব থেকে বড় প্রশ্ন আমার এই রিভিউতে যদি আসি এখানে রিভিউয়ারের পারসেপশন আপনি বলতেই পারেন সেখানে ছবির গল্প গল্পের মধ্যে কি কি হচ্ছে মূল টার্ন সব বলে দেওয়া ইভেন কেমেও টাকার সেটা পর্যন্ত বলে দেওয়া তাহলে আপনি ভাবুন মানে এখানে সবটাই জাস্ট খুলে রেখা দেওয়া হচ্ছে আমার মনে হয় ছবিটা দেখার থেকে যদি রিভিউয়ারকে স্ক্রিন পে দিয়ে দেওয়া হতো বেটার হতো তিনি দেখে দেখে হাই হাই পয়েন্ট সিন নম্বর ধরে বলতে পারতেন সেটারও বেশি সুবিধার হতো কোন কোন সিন কেন খারাপ লাগছে বা আপনি দশ যে তিন রেট করছেন এই যে তিন কেন দিচ্ছেন কি ভালো লেগেছে সেইটা পর্যন্ত জানাচ্ছে না কোন কোন জিনিস খারাপ লাগলো সেই খারাপ লাগার কারণ কি সেটা পর্যন্ত জানাচ্ছেন না টেকনিক্যাল কোনো বিষয় সেটা ইমপ্রেস করতে পারলো কি না বা কেন ইমপ্রেস করতে পারলো না সেটা রিভিউ পার্ট নয় একটা ছবি একটা মানুষের খারাপ লাগতেই পারে সবার একটা ছবির দেখার পরে এক পারসেপশন হবে এমনটা কেউ মাথার দিব্যি দেয়নি এমনটা হয়ও না কিন্তু একটা রিভিউ এবং একটা ছবিকে ছোট করা তার একটা পারসেপশন সেটা চাপিয়ে দেওয়া এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আজকে পুষ্পা এমন অনেকে আছে যারা পুষ্পাকে ভালো রিভিউ দেয়নি মোটামুটি রিভিউ দিয়েছে অনেক নেগেটিভ পয়েন্টস বলেছে কিন্তু আপনি সেই রিভিউগুলো দেখুন সেই রিভিউগুলো দেখলে আপনার মনে হবে যে সেটার যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার সাথে আমি ডিবেট করতে পারি কিন্তু অ্যাটলিস্ট সেটার পয়েন্ট আছে সেটার সাথে কথা বলা যায় সেটার যুক্তি আছে তার অনেকগুলো দেখার দিক আছে কিন্তু এই রিভিউটা দেখার কোনো দিক নেই এই রিভিউটায় খালি গোদা গোদা কিছু জিনিসপত্র আছে যেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এটা একটা আউটনাউট আউট অ্যাকশন ফিল্ম এই ছবির সাথে আর্ট ফিল্ম এই ছবির সাথে সত্যজিৎ রায় এই ছবির সাথে হিন্দির জওয়ান পাঠান তার কম দামি ভার্সন দেখে হাসি পাচ্ছে এই কথাগুলো রিভিউর মধ্যে সত্যি কি আসে বরঞ্চ যে জিনিসপত্রগুলো খারাপ লেগেছে সেটাকে ক্রিটিসাইজ করে কেন খারাপ লেগেছে এই ব্যাখ্যাটা বেশি ইম্পর্টেন্ট এই রিভিউর কি ইডিওলজি কি ভিত্তি তার কি দেখা আমার কোনো মানে আইডিয়াই নেই কারণ এই রিভিউটা আমার মনে হয় কোনো সেন্সই নেই এটা জোর করে একটা রিভিউ যেটাতে এই ছবিটার বদনাম করা এবং বদনাম করার প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কাউন্টার করা যায় তো এটাকে সত্যি রিভিউ বলে না এই ছিল আমার মতামত আপনারা যারা ছবিটা দেখেছেন বা এই কথাগুলো শুনলেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন জনতা আমাদের পাশে আছে ভিওল কেয়ার আবার দেখা হচ্ছে